হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে। আজকে আমি কুই শাক বানাবো। এখানে টোকরিতে আমি কুই শাক খুব ভালো করে ধুয়ে রেখেছি। এখানে পেঁয়াজ নিয়েছি বড় সাইজের চারটা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। এখানে কয়টা কাঁচা লঙ্কা নিয়েছি চিরা করে, আর তিন চার দানা রসুনের ওগুলো নিয়েছি আমি লম্বা করে। আমি কুকারে সরষের তেল বসিয়েছি, আর হিং দিয়েছি আমি অল্প। এখন অনিয়নটা নিয়েছিলাম, সেইটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দিব, তারপরে ব্রাউন কালার হবে তখন আমি শাকগুলো অ্যাড করব। পেঁয়াজটা অল্প হয়ে গেছে, কাঁচা লঙ্কা চিরাগুলো ঢেলে দিয়েছি, অল্প যা গার্লিক নিয়েছিলাম সেইটাকেও অ্যাড করে দিয়েছি। এখন আর একটু নেড়ে দিব। এখন আমি এক চামচ সল্ট ঢেলে দিচ্ছি, শাকটাতে বেশি সল্ট হলে ভালো লাগে না। আর আমি এক চামচ হলুদ দিয়েছি, আরও হাফ চামচ অ্যাড করলাম। এখন আবার নেড়ে দিচ্ছি। আমাদের পেঁয়াজটা দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি শাকগুলোকে অ্যাড করে দিব। এখন আমি পুঁই শাকগুলো সব এই কুকারের মাঝখানে ঢেলে দিব। কুকারটা ভরে গেলে অল্প অল্প নেড়ে দিব। নেড়ে নেড়ে তারপরে সবগুলোকে আমি অ্যাড করে দিব। উল্টাইয়ে পাল্টাইয়ে কুকারটা থেকে নাড়ে দিব, নিচেরটা উপরে, উপরেটা নিচে, এইভাবে নেড়ে দিব। আর আমি কিছু মশলা অ্যাড করব না, একদম উইদাউট মশলা দিয়ে একদম পুঁই শাকের রেসিপিটা আমি তৈরি করব। এই যে কুকারের মাঝখানে শাকগুলো নরম হয়ে নিচে চলে গেছে, খুব ভালো করে আমি নেড়ে দিয়েছি, অল্প জল ছেড়ে দিয়েছি শাকগুলোনে। আমি এটাতে একটুকু জল ডালবো না, একদম উইদাউট ওয়াটার দিয়ে শাকটাকে তৈরি করব। এখন আমি প্রেশার লাগিয়ে দিব, দুটা তিনটা সিটি মেরে গ্যাসটাকে অফ করে দিব। এখন আমি কুকারটা বন্ধ করে দিয়েছি। আমার সিটিটা লেগে গেছে প্রেশারের মাঝখানে, সিটি এসেছে আমার চারপাশটা, আর সিটিটাকে সঙ্গে সঙ্গে বের করে দিব। আমি প্রেশারের সিটিটা খুলে নিয়েছি, শাকটা একদম রেডি হয়ে গেছে, একটুকু জল দেইনি, দেখো কতগুলো জল উঠেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিব, শাকটা একদম রেডি হয়ে গেছে। এখানে আমি একদম রেডি করে বাউলেতে ডালিয়ে দিয়েছি। আমার এই পেঁয়াজ আর পুঁই শাকের রেসিপিটা যদি আপনাদের কাছে পছন্দ এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে যেন বেল আইকনটা থাকে অবশ্যই প্রেস করে দিবেন। আর আজকের জন্য ভিডিওটা শেষ করছি, নমস্কার।